আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। নতুন একটা ভিডিওতে কিপ্টোবিটি স্কুলের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে স্বাগতম। সো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা এনাবল করে রাখবেন যদি আপনি আমার ভিডিওগুলোর আপডেট নিয়মিতভাবে পেতে চান। সো আজকের এই ভিডিওটা ভেরি ইম্পর্টেন্ট, যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন অ্যান্ড আপনাদের সেই সকল ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন যারা অনলাইন থেকে আর্ন করতে চায়, ক্রিপ্টো কারেন্সি আর্ন করতে চায়। সো আজকে যে প্ল্যাটফর্মটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে usdq.platinum.fund। ভিডিও ডিসক্রিপশনে ওয়েবসাইটটা লিঙ্ক থাকবে, ওয়েবসাইটে লিঙ্কে ক্লিক করলে আপনারা সরাসরি এই পেজে চলে আসবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে USDQ ইজ ওয়ান অফ ইটস কাইন্ড ERC20 ডিসেন্ট্রালাইজড স্টেবল অ্যাসেট। সো আজকের এই ভিডিওতে এই আজকের এই প্ল্যাটফর্ম ইউএস কিউ ডাও প্ল্যাটফর্ম এবং এই প্ল্যাটফর্মটা সম্পর্কে আপনাদের মাঝে শেয়ার করব এবং এই প্ল্যাটফর্ম থেকে আপনারা কিভাবে স্টেবল কয়েন USDQ আর্ন করে নিতে পারবেন, খুব ভালো পরিমাণের একটা অ্যামাউন্ট USDQ আর্ন করে নিতে পারবেন, সেটাও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আর একটা কথা জানিয়ে রাখি, USDQ হচ্ছে স্টেবল কয়েন, দ্যাট মিন্স এটা হচ্ছে এক একটা কয়েনের ভ্যালু হচ্ছে $1। এটা কিন্তু খুব একটা ওঠানামা করে না, ভলাটিলিটি খুবই কম। সো আমরা কয়েন মার্কেট ক্যাপে যদি চলে আসি, তাহলে আমরা যদি USDQ দিয়ে সার্চ দিই, তাহলে আমরা এখানে দেখতে পাবো USDQ অলরেডি কয়েন মার্কেট ক্যাপ লিস্টেড এবং এটার ভ্যালু অলমোস্ট $1, দেখেন 99 সেন্ট এর একটু উপরে। সো এই প্ল্যাটফর্মটা USDQ.platinum.fund, এই প্ল্যাটফর্মটার যে কাজ, তারা হচ্ছে ERC20 স্টেবল কয়েন নিয়ে আসতেছে এবং যে স্টেবল কয়েনগুলো ইউজ হবে হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট কেনার ক্ষেত্রে, বিভিন্ন সার্ভিস আপনি এই স্টেবল কয়েন দিয়ে নিতে পারবেন, বিভিন্ন পণ্য আপনি ক্রয় করতে পারবেন। অ্যান্ড যেহেতু এই কয়েনগুলোর ভলাটিলিটি খুব একটা আপ ডাউন হবে না, দ্যাট মিন্স আপনার $1 সমমূল্যের হবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা ফিক্সড প্রাইসটা কিন্তু ফিক্সড থাকবে। অ্যান্ড আপনার ট্রেডিং করার ক্ষেত্রে আপনারা জানেন যে কিছু স্টেবল কয়েন আছে যেগুলো হচ্ছে USDT, তারপরে TUSD, তদ্রূপ এটা হচ্ছে ERC20 স্টেবল কয়েন USDQ। সো এটাও আপনি কিন্তু যদি আপনি চান যে এই USDQ-তে রেখে দিবেন, দ্যাট মিন্স ডলারে আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্টে নিয়ে আসতে চান আপনার টোটাল অ্যাসেটটা, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই USDQ-তে নিয়ে আসতে পারবেন। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কারেন্টলি দে আর অ্যাপ্লাইং ফর লিস্টিংস অন এ লার্জ নাম্বার অফ এক্সচেঞ্জ ইনক্লুডিং, তারা লিস্টিং হতে যাচ্ছে কয়েন সুপার, BTC নেক্সট, হটবিটে অলরেডি লিস্টেড হয়ে গেছে, USDQ, প্রোবিট অ্যান্ড বিট ফরেক্স, অ্যান্ড দেন কুকয়েন, আইডেক্স, BTC আলফা, কয়েন বেনি এবং আরও 20টা এক্সচেঞ্জে তারা এই 2019-এ লিস্টেড হবে। সো USDQ ডিজাইন ফর এভরি ওয়ান, এখানে দেখেন তারা এই প্ল্যাটফর্মের মাধ্যমে অলরেডি স্টেবল কয়েন USDQ নিয়ে আসছে, যেটা April 2019-এ নিয়ে আসছে এবং সামনে আসতেছে এটাও একটা স্টেবল কয়েন, এটাও ERC20 স্টেবল কয়েন হবে, PSPQ, অ্যান্ড মেতে তারা নিয়ে আসছে KRWQ, এটাও স্টেবল কয়েন, অ্যান্ড তারা সামনে নিয়ে আসবে JPYQ, যেটা একটা স্টেবল কয়েন, আরও সামনে আসতেছে CNYQ, যেটা একটা স্টেবল কয়েন, অ্যান্ড আরও সামনে আসতেছে HKDQ, অ্যান্ড আরও কিছু স্টেবল কয়েন আমরা পাচ্ছি SGDQ। সো আপনারা বুঝতেই পারতেছেন তারা হিউজ পরিমাণে স্টেবল কয়েন নিয়ে আসতেছে। আমরা অলরেডি এখানে পেয়ে গেছি USDQ, KRWQ, যেটা অলরেডি বাই সেল হচ্ছে বিভিন্ন এক্সচেঞ্জে, চাইলে আপনারা আপনাদের অ্যাসেট USDQ কিংবা KRWQ-তে কনভার্ট করে নিতে পারেন। অ্যান্ড আওয়ার টোকেন্স আর অলরেডি বিং ট্রেডেড, এখানে আপনারা দেখতে পাচ্ছেন তাদের যে টোকেন QDAO টোকেনটা অলরেডি ট্রেড হচ্ছে, যেটার ভ্যালু $38, অ্যান্ড USDQ যেটা বললাম এটা হচ্ছে স্টেবল কয়েন, 99 সেন্টের একটু উপরে। অ্যান্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হোয়াট ইজ এ ডাও ইকোসিস্টেম, ডাও ইকোসিস্টেমটা কি এই সম্পর্কে আপনারা কিন্তু এখানে বিস্তারিত জেনে নিতে পারবেন চাইলে, এবং কিভাবে এটা কাজ করে এই সম্পর্কিত কিন্তু আপনারা যদি জানতে চান, তাহলে কিন্তু আপনারা এখানে থেকে তাদের টোটাল কিভাবে এটা কাজ করে সেটা জানতে পারবেন, দ্য স্টেবল কয়েন হুইচ আর্নস মানি ফর ইউ। সো এই হচ্ছে টোটাল প্ল্যাটফর্ম, যেটা কয়েন মার্কেট ক্যাপ লিস্টেড, USDQ কয়েনটা, USDQ টোকেনটা, কয়েন মার্কেট ক্যাপ, কিউডাও টোকেনটাও অলরেডি লিস্টেড, ICO বেঞ্চ, 5 রেটিং, ট্র্যাক রেটিং 5, সো তাদের রেটিং অলরেডি খুব ভালো, এবং এখানে তারা আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের রোড ম্যাপ, সামনে তারা কি কি করবে সেটা আপনারা দেখতে পাবেন,
অ্যান্ড উই আর কমপ্লিটলি ট্রান্সপারেন্ট ইন দ্য ডেভেলপমেন্ট প্রসেস। তারা পুরা স্বচ্ছতার সহিত তাদের ডেভেলপমেন্ট গুলো আগাচ্ছে এবং তারা হচ্ছেন তাদের অ্যাডভাইজার্স। তো এই হচ্ছে একটা প্ল্যাটফর্মের ওভারভিউ দিলাম। অ্যান্ড এখন যে সব থেকে যে মেইন ফোকাসটা দিব, আপনি এই USDQ টোকেনটা কিভাবে আর্ন করে নিতে পারবেন। সো খুবই দারুণ একটা অপরচুনিটি আছে যে যেখান থেকে আপনারা এই USDQ টোকেনটা আর্ন করে নিতে পারবেন। সো ভিডিও ডিসক্রিপশনের সেকেন্ড লিঙ্কে যখন আপনি ক্লিক করবেন, সরাসরি আপনারা চলে আসবেন এই পেজে। এই পেজে আসার পরে এখানে দেখতে পাবেন যে বন্ধুরা ভিডিও ডিসক্রিপশনের সেকেন্ড যে লিঙ্কটা, সেই লিঙ্কে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি সরাসরি চলে আসবেন এই রকম একটা পেজে। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন যে গেট ফ্রি 3 USDQ, সো গেট ফ্রি 1 USDQ। এখানে আপনি কিন্তু ছোট ছোট কাজ করে আপনি কিন্তু অলমোস্ট 1000 USDQ আর্ন করে নিতে পারবেন। আর 1000 USDQ এর ভ্যালু আপনারা বুঝতে পারছেন $1000-এর উপরে। সো আসলে কেউ মিস করবেন না, অ্যান্ড অবশ্যই আপনাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন এই ভিডিওটা। অ্যান্ড আপনাকে ফার্স্টে যেটা করতে হবে, এখানে আপনার এই সাইন ইনে ক্লিক করতে হবে। সাইন ইনে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা সাইন ইন অপশন চলে আসবে। আপনি চাইলে গুগলের সাথে, গুগলের মাধ্যমে সাইন ইন করতে পারেন, লিঙ্কডইন এর মাধ্যমে সাইন ইন করতে পারেন, চাইলে আপনি টেলিগ্রামের সাহায্যেও সাইন ইন করতে পারেন। সো আমি টেলিগ্রামের সাহায্যে যেহেতু সাইন ইন করছি, অলরেডি আমি সাইন ইন করতেছি আবার টেলিগ্রামের সাহায্যে। অ্যান্ড লগ ইন অ্যাজ আমার টেলিগ্রামের যে ইউজার নেম সেটা, সো অলরেডি আমি কিন্তু টেলিগ্রামের সাহায্যে সাইন ইন আমার অ্যাকাউন্টে প্রবেশ করে ফেললাম। এখন এখানে আমার ব্যালেন্স দেখতে পাচ্ছেন 1 USDQ। আমি কিছু টাস্ক কমপ্লিট করছি, অ্যান্ড আমি আরও কিছু টাস্ক কমপ্লিট করে আপনাদের দেখাবো যে কিভাবে এখান থেকে আপনারা কাজগুলো করবেন। সো এখানে দেখেন আমার পেন্ডিং আছে আরও 8 USDQ, এটা তারা হচ্ছে রিভিউ করার পরে আমার মেইন ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে। তো এখানে দেখেন গেট ফ্রি 3 USDQ, আপনি 3টা ফ্রি USDQ পাবেন। জাস্ট আপনাকে যেটা করতে হবে, আপ ভোট 555 অ্যান্ড ডাউন ভোট 454 রেটিংস অফ আস অন ICO বেঞ্চ অ্যান্ড গেট দ্য রিওয়ার্ড। তো এইখানে ক্লিক করলে আপনারা ডিটেলসে দেখতে পাবেন যে কি করতে হবে। এখানে তারা বলে দিছে, সো গেট অ্যান অ্যাকাউন্ট অন ICO বেঞ্চ, আপনার এই ICO বেঞ্চ পেজে ক্লিক করতে হবে, দেন এখানে তাদের অ্যাকাউন্ট করতে হবে আপনার ICO বেঞ্চে, দেন হচ্ছে আপ ভোট দিতে হবে, 555 রিভিউ দিতে হবে। সো এটা খুব ইজি, আপনি প্রথমে এখানে সাইন ইন সাইন আপ করে নেবেন। সাইন আপ করার পরে এখানে জাস্ট হচ্ছে এই যে, সো দেন হচ্ছে আপনাকে এখানে রিভিউ দিতে বলছে যে ভিজিট আওয়ার প্রজেক্ট ICO ব্যাংক পেজ, আপভোট দিতে, দেন হচ্ছে সেন্ড স্ক্রিনশট। এরপরে যেটা করতে হবে, আপনার স্ক্রিনশটটা তুলতে হবে। স্ক্রিনশট তোলার পরে অ্যাড ইউর ইমেজে ক্লিক করবেন। অ্যাড ইউর ইমেজে ক্লিক করার পরে এখানে আপনি এই যে সিলেক্ট ফাইলে ক্লিক করে আপনার স্ক্রিনশট গুলো এখানে আপলোড করে কমপ্লিট বাউন্ডারিতে ক্লিক করে দিলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে, আপনি 3 USDQ কয়েন পেয়ে যাবেন। ওকে ভিউয়ার্স, এর পরে যে টাস্কটাকে দেখেন, গেট ফ্রি 1 USDQ, এই টাস্কটা করার ফলে আপনি 1 USDQ পাবেন, যেটা হচ্ছে লাইক আস অন কয়েন গ্যাকো টু গেট দ্য রিওয়ার্ড। সো এখানে আপনি ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে আপনার পুরো ডিটেলস দেখতে পাবেন, লাইক আওয়ার কয়েন গ্যাকো পেজ, তাদের কয়েন গ্যাকো পেজে যেতে হবে, দেন হচ্ছে অ্যাড দ্য ইমেজ অফ ইউর লাইক অফ ইউর কয়েন গেকো পেজ হেয়ার বিলো টু রিপোর্ট। এরপর যেটা স্ক্রিনশট দিতে হবে একই সিস্টেম, অ্যাড ইউর ইমেজ। সো দেন আমরা দেখি আর কি কিভাবে আমরা কত USDQ আর্ন করতে পারবো। এরপরে দেখেন একটা হিউজ অপরচুনিটি, গেট ফ্রি 500 USDQ। এখানে আপনি যদি আর্টিকেল লিখেন এই USDQ সম্পর্কে, এই প্ল্যাটফর্ম সম্পর্কে, স্টেবল কয়েনের যে প্ল্যাটফর্মটা আছে এই প্ল্যাটফর্মটা সম্পর্কে যদি আপনি বিস্তারিতভাবে আপনার স্টিমিট অ্যাকাউন্ট কিংবা আপনার মিডিয়াম অ্যাকাউন্ট কিংবা আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটে যদি আপনি আর্টিকেল থাকেন অ্যান্ড আপনার আর্টিকেলের মানটা যদি ভালো হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি 500 USDQ পেয়ে যাবেন, যেটার ভ্যালু $500। এরপরে যেটা আছে, কানেক্ট ইওর কাকোটক টু গেট দ্য অ্যাক্সেস টু মোর বাউন্টিস। এখানে আপনি কানেক্ট কাকোটকের সাথে কানেক্ট করলে আরও বেশি বাউন্টিস পাবেন। দেন এখানে দেখেন ফলো রেডিট টু গেট দ্য রিওয়ার্ড। সো এটা আমি যেহেতু ছোট একটা টাস্ক, এটা কমপ্লিট করে আপনাদের সাথে সামনে দেখাই। এখানে যেটা বলছে, স্টে টিউন টু আওয়ার রেডিট, সো তাদের রেডিটে চলে যেতে হবে, অ্যান্ড যেটা করতে হবে তাদের রেডিটে একটা ফলো দিয়ে দিতে হবে। সো আমরা তাদের রেডিট পেজে চলে আসব, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে ফলো ফলো দিয়ে দিলাম। অ্যান্ড এরপরে আমরা যেটা করব, আমাদের মাই প্রোফাইলে ক্লিক করব। মাই প্রোফাইলে ক্লিক করে, ক্লিক করার পরে সার্চ বারে আমাদের প্রোফাইল লিঙ্কটা চলে আসবে, অ্যান্ড দেন আমাদের প্রোফাইল লিঙ্কটা আমরা এখানে
পেস্ট করে দেবো অ্যান্ড কমপ্লিট বাউন্ডটিতে ক্লিক করে দেবো, তাহলে আমাদের কাজ কমপ্লিট। গুড, ইউ উইল রিসিভ ইউর টোকেন সুন আফটার অ্যাপ্রুভমেন্ট অফ আওয়ার ম্যানেজার। সো তাদের যে ম্যানেজার, বাউন্টি ম্যানেজার, সে এটা রিভিউ করবে, দেখবে যে সব ঠিক আছে কিনা, ঠিক থাকার পরে দেন হচ্ছে কিন্তু আমার ব্যালেন্স এটা অ্যাড করে দিবে। সো গট ইট এ ক্লিক করবো। সো এইখানে দেখেন এরপরে যেটা আছে ইউটিউব বাউন্টি, এই ক্ষেত্রেও আপনি ভিডিও মেক করতে পারেন তাদের এই প্ল্যাটফর্ম সম্পর্কে, এবং আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয় সেই ক্ষেত্রে আপনি লো কোয়ালিটির জন্য 0 থেকে 20 USD কিউ টোকেন পাবেন, গুড কোয়ালিটির জন্য 60 USD কিউ টোকেন পাবেন, অ্যান্ড আপনার ভিডিও কোয়ালিটি যদি গ্রেট হয় সেক্ষেত্রে 140 USD কিউ টোকেন পাবেন, অ্যান্ড যদি আপনি এক্সট্রা অর্ডিনারি ভিডিও মেক করতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু 300 USD কিউ টোকেন পাবেন। সো টু বি এক্সট্রা অর্ডিনারি, আপনার ভিডিওটা এক্সট্রা মানে অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি করার জন্য যেটা করতে হবে, মাস্ট ভিডিও মাস্ট হ্যাভ 0 এরর্স, কোনো এরর থাকা যাবে না, গেট অ্যাট লিস্ট 3000 ইউনিক ভিউজ। আপনার ভিডিওতে যদি 3000 ইউনিক ভিউজ হয় সেই ক্ষেত্রে আপনি আপনার চান্সেস থাকবে যে 300 USD কিউ টোকেন পাওয়ার, অ্যান্ড ইউ মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট 30 ফলোয়ার্স অর গেট 30 ইউনিক কমেন্টস, মাস্ট বি প্রফেশনাল গ্রেড কোয়ালিটি। সো এই হচ্ছে মূলত আপনি এই ভাবে কিন্তু ইউএসডি কিউ টোকেন করতে পারবেন। সব থেকে বড় যে অপরচুনিটি সেটা হচ্ছে, এক হচ্ছে ব্লগ, আপনি আর্টিকেল লিখে অলমোস্ট 500 USD কিউ টোকেন আর্ন করে নিতে পারেন, অ্যান্ড আপনি ভিডিও মেক করে 500 USD কিউ টোকেন আর্ন করে নিতে পারবেন। সো আমি ধরে নিলাম আপনার যদি এভারেজ কোয়ালিটি হয় সেই ক্ষেত্রে আপনি কিন্তু তাও 100 100 200 USD কিউ টোকেন আর্ন করে নিতে পারবেন, যেটার ভ্যালু $200। দেন এরপর কানেক্ট ইউর কাকোটক, যেটা দেখালাম এটা সাহায্যে, দেন গেট ফ্রি। সো এই হচ্ছে টোটাল আপনি 1000 USD কিউ টোকেন কিন্তু আর্ন করে নিতে পারবেন এই সিম্পল টাস্কগুলো করে। অ্যান্ড আরেকটা অপশন আছে রেফার এ ফ্রেন্ড, সো আপনি চাইলে আপনার ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করে দিতে পারেন আপনার রেফার লিঙ্ক। সো আপনার লিঙ্ক থেকে আপনার ফ্রেন্ডস টাস্কগুলো করলে সেই ক্ষেত্রে মেবি আপনি এখানে ইউএসডি কিউ টোকেনটা পাবেন, কিংবা আপনার ফ্রেন্ড যদি বাই করে টোকেনটা সেই ক্ষেত্রে আপনি পাবেন। আর এখানে আপনার ট্রানজেকশন দেখতে পাবেন, আমি যদি ট্রানজেকশনে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে এখানে আমি অলরেডি একটা বাউন্টি বোনাস পেয়ে গেছি 1 USD কিউ। স্ট্যাটাস দেখেন এটা কমপ্লিট, আর যেগুলো করছি এগুলো হচ্ছে এই যে এখানে নোটিফিকেশনও পেয়ে গেলাম। সো আপনাদের যখন ব্যালেন্স অ্যাড হবে দেন আপনারা নোটিফিকেশন পাবেন এবং এই ট্রানজেকশনে দেখতে পাবেন, অ্যান্ড ব্যালেন্সে ক্লিক করলে আপনারা টোটাল ব্যালেন্সটা দেখতে পাবেন এবং আপনার পেন্ডিং কত ব্যালেন্স আছে সেটাও দেখতে পাবেন। সো এই ছিল আপনার টোটাল আজকের ভিডিও, ইউএসডি কিউ প্ল্যাটিনাম ডট ফান্ড, যেটা যে প্ল্যাটফর্মটা বিভিন্ন ERC-20 স্টেবল কয়েন নিয়ে আসছে, অলরেডি কিছু স্টেবল কয়েন নিয়ে আসছে ERC-20 এবং সামনে আরো কিছু স্টেবল কয়েন নিয়ে আসতেছে। সো আপনাদের পুরো প্ল্যাটফর্মটা সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবং কিভাবে আপনি এই প্ল্যাটফর্ম থেকে ইউএসডি কিউ টোকেনটা আর্ন করে নিতে পারবেন ছোট ছোট টাস্ক করে, বাউন্টি করে, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা যদি আপনার দেখে একটু হলেও উপকার হয় অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে যাবেন, অ্যান্ড অবশ্যই আপনাদের আবারও বললাম সেই সকল ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন যারা অনলাইন থেকে আর্ন করতে চায় এবং যাদের টাকার প্রয়োজন আছে এবং যারা আসলেই আর্ন করতে চায়, সো তাদের মাঝে শেয়ার করে দিবেন ভিডিওটা। সবাই ভালো থাকবেন এবং অবশ্যই যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো, কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।